হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এখন সিলেট গ্যাস ফিল্ড এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আমরা জানি। 1 অক্টোবর সিলেট গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক সাধারণ এবং হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক সাধারণের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্লাস 8 অক্টোবর আবার বাংলাদেশ গ্যাস ফিল্ডের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো হচ্ছে আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হতে পারে আর পরীক্ষা কোন প্রতিষ্ঠান নেবে সেটা আমরা সবাই জানি। পরীক্ষা হচ্ছে আইবিএ নেবে, ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ পরীক্ষা নেবে। তো প্রশ্ন প্যাটার্নটা কীরকম হতে পারে, যেহেতু পরীক্ষা হচ্ছে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা ইতিপূর্বে আমাদের জালালাবাদ গ্যাস এবং সুন্দরবন গ্যাসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আরও অন্যান্য গ্যাস ফিল্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সেই ক্যাটাগরিতে আমরা প্রশ্নটা কেমন হতে পারে সেটা আমরা দেখব। জালালাবাদ গ্যাসের যে আমরা পরীক্ষার প্রশ্ন দেখেছি সেটা হচ্ছে পরীক্ষা হয়েছে এমসিকিউ ছিল 40টি প্রশ্ন, 40টি আর শর্ট কোশ্চেন ছিল হচ্ছে 10টি, আর হচ্ছে একটা ফোকাস রেটিং ছিল হচ্ছে 1টি। এই 40টির জন্য নম্বর ছিল হচ্ছে নম্বর 40, আর শর্ট কোশ্চেন 10টার জন্য নম্বর ছিল হচ্ছে 10, আর ফোকাস রেটিংয়ের জন্য নম্বর ছিল হচ্ছে 10, মোট ছিল 60 নম্বর। এই 60 নম্বর পরীক্ষা হয়েছে জালালাবাদ গ্যাসে, আর এখানে সময় ছিল এই এমসিকিউর জন্য 30 মিনিট, 30 মিনিট, আর এই দুইটার জন্য সময় ছিল 30 মিনিট। এই এমসিকিউ 30 মিনিটের পরে ওয়েমার শিট নিয়ে গেছে, নেওয়ার পরে তারপরে লেখা লিখিত পরীক্ষার জন্য আবার 30 মিনিটের জন্য যে তারা যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের ভিতরেই উত্তর করতে হয়েছিল। এই পরীক্ষাটা আমি নিজেও দিয়েছি, এজন্য ধারণাটা আছে। তো কী কী আসছিল পরীক্ষার এমসিকিউ যে 40 নম্বর ছিল, 40 নম্বরে কী কী ছিল, কোন কোন বিষয় ছিল এমসিকিউ 40 নম্বরে প্রশ্ন করেছিল হচ্ছে 4টা বিষয় থেকে, বাংলা, ইংরেজি, গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান। 4টা বিষয় থেকে 10টা 10টা করে প্রশ্ন ছিল, 4টা বিষয় থেকে 10টা 10টা করে 40টা প্রশ্ন ছিল, এই প্যাটার্নের প্রশ্ন ছিল। আর হচ্ছে ফোকাস রেটিং আসছিল হচ্ছে মুজিব বর্ষ, হচ্ছে জালালাবাদ গ্যাসে। সুন্দরবন গ্যাসও একই কোয়ালিটির প্রশ্ন হয়েছে, যেহেতু 1 ঘন্টা পরীক্ষা, তো 1 ঘন্টা পরীক্ষায় হচ্ছে সাধারণত এই ক্যাটাগরির হতে পারে। তো আরেকটু আপনারা চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের এখানে যে 40টা এমসিকিউ ছিল, আমাদের হয়তো এখানে 40টা এমসিকিউর জায়গায় হয়তো বা সিলেট গ্যাস বা আপনার বাংলাদেশ গ্যাস ফিল্ডে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে হয়তো 40টা এমসিকিউর জায়গায় এরকম করতে পারে তারা 60টা এমসিকিউ দিতে পারে, সময় হয়তো 60টা এমসিকিউ প্লাস হচ্ছে বা 50টা এমসিকিউ দিতে পারে, 50টা এমসিকিউ প্লাস হচ্ছে ফোকাস রেটিং বা অন্য লিখিত পরীক্ষা যেরকম পা প্যারাগ্রাফ আকারে 5 নম্বর করে 2টা অনুচ্ছেদ দিতে পারে, একটা ইংরেজি একটা বাংলা, অথবা কিছু শর্ট কোশ্চেন দিতে পারে। যেটাই দেখুন না কেন আপনারা অবশ্যই লিখিত এবং হচ্ছে এমসিকিউ দুটোটার প্রিপারেশন নিয়ে যাবেন। পরীক্ষা এমসিকিউ শুধু এমসিকিউ প্রিপারেশন নিয়ে যাবেন না, আপনাদের যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা জেনারেলে আছেন তারা শুধু এমসিকিউ প্রিপারেশন নিয়ে যাবেন না, কারণ আপনাদের অবশ্যই লিখিত কোনো পার্ট থাকবে। লিখিতর জন্য রিসেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর লিখিত প্রস্তুতি নিয়ে যাবেন, আর যারা হচ্ছে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবশ্যই আইবিএ টেকনিক্যাল পার্ট থেকে প্রশ্ন করে, আর টেকনিক্যাল যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর বেসিক থেকে, একদম বেসিক থেকে প্রশ্ন করে। যারা টেকনিক্যাল আছেন তারা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন নেবেন, বেসিক থেকে প্রিপারেশন নেবেন, আর যারা জেনারেলে আছে আমরা যারা জেনারেলে পরীক্ষা দেবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেলে যারা পরীক্ষা দেবেন তারা এমসিকিউ প্রস্তুতি তো নেবেনই, পাশাপাশি আপনারা হচ্ছে রিটার্নের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, অবশ্যই রিটার্নের থেকে প্রশ্ন আসবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।